টেকনিশিয়ান স্টুডিওতে ফরিয়াদ ছবির শুটিং চলছে। বিখ্যাত সেই রাত পার্টির গানের দৃশ্যটি টেক করা হবে। গানের মাঝে শব্দে সাজানো মেলোড্রামা, আমি হাসি শুধু হাসি, মাউথপিস হাতে ওই জায়গাটায় নায়িকা মর্মান্তিকভাবে হেসে উঠবেন, পরক্ষণেই তার কান্না মিশে যাবে অর্কেস্ট্রার সুরের কোলাহলে। নচিকেতা ঘোষের সুরে নায়িকার নিজের আগ্রহে করা হাসি কান্নার জায়গাটায় ডামি টেপ শুনে আশা ভোসলে গিয়েছেন অতুখর। এবার শুটিং ফ্লোরে ডাক পড়ল গীতিকারের, ফোন করলেন স্বয়ং ছবির নায়িকা সুচিত্রা সেন। ঘড়ির কাঁটা মিলিয়ে ফ্লোরে হাজির হলেন গীতিকার, তাকে দেখেই ছুটে এলেন মহানায়িকা, সঙ্গে নিয়ে প্রায় দৌড়ে চললেন নিজের মেকআপ রুমের দিকে। রাগে তখন তার চোখ মুখ লাল, চিকচিক করছে চোখের কোণ, জোরে জোরে শ্বাস প্রশ্বাসের ওঠানামা। সাজঘরে ঢুকেই সে দরজা বন্ধ করে দিল। গীতিকার সেদিনের সাজঘরের গোপন কথায় লিখছেন, দেখলাম ম্যাডামের হুঁশ নেই। মিসেস সেন দরাম করে মেকআপ রুমের দরজাটি বন্ধ করে দিলেন। ভেতরে আমি কিং কর্তব্য বিমূর, তাকিয়ে দেখলাম অনন্য সুচিত্রা সেনকে। কিন্তু কে এই গীতিকার? বাংলা সিনেমার গানে চার দশকের দরাজ দিল সম্রাট পুলক বন্দ্যোপাধ্যায়। আড়াল প্রিয়া মহানায়িকা সেদিন হাঁপাতে হাঁপাতে অভিমান উজাড় করে দিয়েছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে। বলেছিলেন, জানেন ওরা খালি সেটের ছবি তুলছে, কোথায় ক্লোজ শট, আপনি লিখেছেন চোখের ওই জল শুধু চেয়েও না, একে যায় না কেনা। আমি আমার চোখের তারায় এই গানের হাসি আর কান্না একসঙ্গে নিখুঁত করে দেখাবো বলে কতদিন সাধনা করলাম, আর তা দেখানোর কোনো স্কোপই পেলাম না। প্যাক আপ করে স্টুডিও ছেড়ে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন। এমনই অভিজ্ঞতা হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের সুচিত্রা সেনের সঙ্গে। টলিপাড়া থেকে হাওড়ার শালকিয়া হাউস সারাটা পথ পুলক বন্দ্যোপাধ্যায় ফিরেছিলেন মন খারাপ নিয়ে। তার কেবলই মনে হয়েছে সুচিত্রা সেনের ক্লোজ আপের কথা। বাংলা ছায়াছবি যেবার সবাক হলো, সংলাপের সঙ্গে সঙ্গে দর্শক শুনল সুর, সে বছরই বৈশাখী পূর্ণিমায় এই গীতিকারের জন্ম হয়েছিল। দিনটা ছিল 1931-এর 2রা মে। কে জানে কঘন্টা পাবে রে জীবনটা, কিশোর বয়সে সিনেমার জন্য প্রথম গান লেখেন পুলক বন্দ্যোপাধ্যায় ক্লাস 9-এ। তবে কবিতার অনুরাগ সে ছোট্ট বয়স থেকেই। স্কুলবেলায় আনন্দবাজারে তার কবিতা ছাপে, মানি অর্ডারে 5 টাকা হাতে পেয়ে সারাদিন নতুন জুতো পরে ঘুরে বেরিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তার পিতা কান্তিভূষণ ছিলেন শান্তিনিকেতনের প্রথম যুগের ছাত্র এবং নির্বাক যুগের নায়ক। নিউ থিয়েটার্সের ছবি শরৎচন্দ্রের শ্রীকান্তের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই সূত্রে তার বাড়িতে সিনে দুনিয়ার নক্ষত্রদের আসা যাওয়া ছিল। তাদের মধ্যে রয়েছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তুলসী বন্দ্যোপাধ্যায়, সুরকার হীরেন বসু, চিত্র পরিচালক সুশীল মজুমদার। তাদের নিত্য মজলিস থেকে উড়ে আসত সেলুলয়েডের শব্দ, সুর, সংলাপ, আর সেসবই প্রতিধ্বনি হয়ে ফিরত পুলক বন্দ্যোপাধ্যায়ের গানে। একটু বড় হয়ে গোপনে গোপনে চলতো গঙ্গার উদাসী হাওয়ার পিঠে মন কেমনের কথা বসানো। একদিন সেই সুরের হাওয়ায় পাড়ি দিলেন বাংলা গানের সুর সফরে। উত্তর থেকে দক্ষিণ তখন দৌড়চ্ছেন বিখ্যাত সব সুরকারদের কাছে। কোনো একদিন রাসবিহারী থেকে গড়িয়াহাট যাবেন পুলক বন্দ্যোপাধ্যায়, অপেক্ষা করছেন। দেশপ্রিয় পার্ক কাঁপিয়ে মোটর বাইক নিয়ে পান মুখে হাজির হলেন এক রবীন্দ্রসঙ্গীত গায়ক। শটান হুকুম, উঠা বসো, আমি আজকালকার মাইয়ারা চাপছে, তুমি পারবা না। পুলক বন্দ্যোপাধ্যায় তো ভয়ে জুজু, রীতিমতো ধমক খেয়ে ইষ্টনাম জপতে জপতে চেপে বসলেন মোটর বাইকের পেছনে। চোখ বন্ধ, গলা শুকিয়ে কাট, স্পিড বাড়তেই জড়িয়ে ধরলেন চালককে, মনে মনে বললেন প্রাণে বাঁচলে বাপের নাম। গড়িয়াহাটে নামিয়ে দিতেই ধরে প্রাণ ফিরল তার, চির অমলিন হাসি বিলিয়ে ততক্ষণে মোটর বাইক আরোহী মিলিয়ে গিয়েছেন পার্ক সার্কাসের দিকে। পুলক বন্দ্যোপাধ্যায় জানেন এখন ভদ্রলোক জীবন বীমা অফিসে যাবেন, তারপর রিহার্সালে। পুলক বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিয়ে চলে গেলেন সেই গায়ক জর্জ বিশ্বাস। কম বয়সেই নিজের লেখা গান নিয়ে কোথায় না যাবার কথা ভেবেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত ওই প্রেম বিরহের গান লিখে বাড়িতে বড়দের দেখানোর সাহস পাননি তিনি। দেখালেন তুলনায় সহজ মানুষ প্রযোজক জামাইবাবু সরোজ মুখোপাধ্যায়কে। ততদিনে সরোজবাবুর অলকানন্দা, মনে ছিল আশা প্রভৃতি ছবি রিলিজ করে গিয়েছে, হাত দেবেন অভিমান ছবিতে।
শ্যালকের লেখা গান দেখে তাকে ছবির সিচুয়েশন দিলেন। পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, সুর করেছিলেন বম্বের বন্ধন পুনর্মিলন খ্যাত রামচন্দ্র পাল। যেদিন প্রথম দেখা হলো সুরকারের সঙ্গে গীতিকারের, সেও এক বিড়ম্বনা, তার আগে তো কেউ কাউকে দেখেনি। পুলক বন্দ্যোপাধ্যায় গান পাঠিয়েছিলেন তাকে নলিনী সরকার স্ট্রিটে, কলম্বিয়ার অফিসে ডেকে পাঠালেন গীতিকারকে। তার ঠিক ছদিন বাদে পুলকের ম্যাট্রিক পরীক্ষার টেস্ট, তবুও গেলেন। সেদিনের ঘটনার কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, নাম বললাম, নাম শুনেই রামবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অস্ফুটে স্বগতোক্তি করে বলে ফেললেন, এত ছোট বয়স একে দিয়ে হবে? আসলে পুলক বন্দ্যোপাধ্যায় যে অত অল্প বয়সের গীতিকার সেটা কল্পনাতেও আসেনি রামচন্দ্রের। সেই শুরু হলো গঙ্গা কিনারে বসে নিভৃত দুপুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের বুকের মধ্যে বাজত বাবার এসরাজের চরের সুর। কখনো নিজেই বসতেন চার্চ পিয়ানোতে, ক্রমে স্কটিশের ক্লাস ঘর থেকে কবিতার শব্দের যেন দানা মেলে উড়ে এসে বসতে লাগলো তার কলমে। বাংলা নিয়ে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই কলকাতা বেতারে গীতিকারদের তালিকায় নাম উঠে গেল পুলক বন্দ্যোপাধ্যায়ের। সে সময়ে রেডিওর অফিস কাস্টিন প্লেসে ছিল চাঁদের হাট, সখ্য তৈরি হলো অনেকের সঙ্গে। হাতে এলো দক্ষিণামোহন ঠাকুরের সুরে প্রদীপ কুমার অভিনীত ছবি পলাতকার কাজ। জীবনের এই পর্বেই পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন রংমহল থিয়েটারে একটি নাটকে অভিনেত্রী রানীবালার জন্য। সেলুলয়েডের সঙ্গে সঙ্গে থিয়েটারের জন্য তার গান লেখার সেই শুরু। কলেজ পেরিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় তখন স্নাতকোত্তরের ছাত্র। একদিন ফের ডাক পেলেন গাস্টিন প্লেসে বিমান ঘোষের কাছ থেকে, দোলের অনুষ্ঠানের জন্য গান লিখতে হবে সুরকার অনুপম ঘটক। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন চৈতন্য চরিতামৃত ছুঁয়ে দোলের সঙ্গীতালেখ্য। কিছুদিন পরে অনুপম ঘটকই একদিন পুলক বন্দ্যোপাধ্যায়কে ডাকলেন ওয়েলিংটন স্কোয়ারে, তখনকার হিন্দুস্থান রেকর্ড কোম্পানিতে। সেদিনই নিজের লেখা জীবনের প্রথম নন ফিল্মি গানটি রেকর্ড হলো পুলক বন্দ্যোপাধ্যায়ের। শিল্পী নিখিল চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি ছিল এবার আমি মা চিনেছি এবং শ্যামা মায়ের সাধন। আশ্চর্য, পুলক বন্দ্যোপাধ্যায় জীবনের শেষের গানেও সেই মায়ের কথা নিঃশেষ করে যা গিয়েছিলেন মান্না দে। মান্না দের আধুনিক গানের প্রথম গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার হলেও পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন তার কাছে ভার্সেটাইল গীতিকার। পুলক বন্দ্যোপাধ্যায় তার কাছে সংবেদনশীল এবং রোমান্টিক কবিও। সুরকার নচিকেতা ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি প্রজেক্ট করেছিলেন, গেয়েছিলেন মান্না দে। গৌরীপ্রসন্ন রাজি হলেও পুলক বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজি হতে চাননি। পরে গৌরীপ্রসন্ন যখন প্রথমে লিখলেন ওগো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে, তার উত্তরে পুলক বন্দ্যোপাধ্যায় লেখেন তুমি একজনই শুধু বন্ধু আমার। আবার গৌরীপ্রসন্ন লিখলেন যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে। জবাবে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিজেদের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় পরে লিখেছেন সুরসৃষ্টির একটা নেশা ছিল নচিকেতা ঘোষের, দুজনকে লড়িয়ে দিয়ে দুজনের কাছ থেকে সত্যিকারের ভালোটা আদায় করে নেবার একটা অভিনব টেকনিক ছিল তার। নিজের লেখা কাহিনী ছুটির ফাঁদে নিয়ে ছবি তৈরির সময় নিজেই গান লেখার কথা ভাবলেন সাহিত্যিক সমরেশ বসু। নচিকেতা ঘোষ একটু চিন্তাতেই পড়লেন সুরের সঙ্গে না জানি কী লিখবেন সমরেশ বসু। ভরসা না পেয়ে পুলক বন্দ্যোপাধ্যায়কেও ডাকলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে অনেক চেষ্টায় সেবার আমি এক শিখ গানটি লিখেছিলেন সমরেশ বসু। তারপর হাসতে হাসতে পুলককে তিনি বলেছিলেন আমার শখ মিটেছে, বাকি গানগুলো আপনিই লিখুন। একদিন নচিকেতা ঘোষ ফোন করে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন ও পুলক কোনো গান নেই, আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি, হয় এখনই এসো না হয় টেলিফোনেই একটা মুখরা দাও। জুৎসই গানের কথা না পেলে টেলিফোনে এমনই কাতর হয়ে পড়তেন নচিকেতা ঘোষ। হঠাৎ একটা কথা মনে পড়তেই পুলক বন্দ্যোপাধ্যায় টেলিফোনের ওপাশ থেকে বললেন লিখে নিন দুটো লাইন, কাল পরশুর মধ্যে গিয়ে বাকিটা শেষ করব। লিখুন কপোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পুলক বন্দ্যোপাধ্যায় লিখছেন নচিবাবু আমার এক্সটেম্পোর বলা কথাগুলোর জবাব দিলেন প্রায় এক মিনিট পরে, শুধু বললেন আবার বলো, আবার বললাম, শুনে টেলিফোন লাইনটা কেটে দিলেন। কি একটা কাজ নিয়ে সবে তখন বসেছি, আবার টেলিফোন, এবার অন্য ধরনের কণ্ঠস্বর, এক্ষুনি চলে এসো আমি তোমার গাড়ির পেট্রোলের দাম দিয়ে দিচ্ছি। চলে গিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, পুরো গান শেষ করে ফিরেছিলেন একটু অধিক রাতে। 1971 সে গান গাইলেন মান্না দে, অসম্ভব হিট করেছিল সে গান।
ব্যক্তিগত সম্পর্কের খাতিরে পুলক বন্দ্যোপাধ্যায় জড়িয়েছিলেন অনেকের সঙ্গে। সুরকার কমল দাশগুপ্তের অর্থকষ্ট তাকে ভাবিয়েছে। এইচএমভির রকে বসে নিঃসঙ্গ সময়ে কানে বেজেছে কমল দাশগুপ্তের কথা, রেকর্ড দুটো তো তেমন চলল না রে। আর যখন কেবলমাত্র জীবন ধারণের জন্য স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে ঢাকা চলে গিয়েছিলেন সুরশিল্পী, মনে মনে কষ্ট পেয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, দুঃখ পেয়েছেন অখিল বন্ধু ঘোষের মতো শিল্পীর একাকিত্বে। জীবনের শেষ কবছর আর ডি বর্মনের মনোকষ্টে দহিত হয়েছেন, অকালে শ্যামল মিত্র উত্তম কুমারের চলে যাওয়া ব্যথিত হয়েছিলেন, গুরুদত্তের আত্মহত্যার পর গীতা দত্তের এলোমেলো জীবনযাপনে। ঘনিষ্ঠতা ছিল সুরকার রবীন মজুমদার, ধনঞ্জয় ভট্টাচার্য, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের সঙ্গে। মান্নাদের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা দুই শিল্পী তাদের আত্মজীবনীতে অকপট জানিয়েছেন। কখনো সেই নিবিড়তা থেকেই নতুন গানের জন্ম। সেবার মান্নার সঙ্গে স্ত্রী সুলোচনা দেবীর জোর মান অভিমানের পালা চলছে। দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী সুলোচনা দেবী, মনে মনে কাতর হয়ে অভিমানে অনর মান্নাদে। মান্নাদে লিখছেন, আমার সেই ব্যথাতুর দৃষ্টি দেখে পুলকবাবু লিখে ফেললেন, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি। সেই গানের সুর দিয়ে রেকর্ড করতে গিয়ে সে কি বিপত্তি, যতবার গাইতে যাই শুধু কান্না এসে যায়, গাইব কি শুধু কাঁদছি। সেই রেকর্ড সুলোচনার হাতেও পৌঁছলো যথাসময়, আর সেই গান শুনে ওর সব অভিমান ভুলে সে আবার ফিরে এলো আমার জীবনে। পুলক বন্দ্যোপাধ্যায় পোস্ট কার্ডে করে গান পাঠালেন অখিল বন্ধু ঘোষকে, ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি। পরে পুলক বন্দ্যোপাধ্যায়ের গানে সুর করেছিলেন আর ডি বর্মনও। আর ডি বর্মনের করা প্রথম সেই বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর, আমার মালতী লতা। আর ডি বর্মনের সুরে আশা ভোসলে আর অমিত কুমারের পুজোর গানেও জনপ্রিয় হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। কলকাতা আর মুম্বই শিল্পীদের সঙ্গে কাজ করে গীতিকার যখন খ্যাতির মধ্যগগনে, টলিপাড়ার হাওয়ায় উড়ল রঙিন গসিপ, সেসব কেচ্ছায় মিলল শহরের আনাচে কানাচে সর্বনাশীর লাস্যরাত। পুলক বন্দ্যোপাধ্যায় যেন তার জবাবেই মান্নাদের জন্য 1981 পুজোর গানে লিখলেন, নিন্দুকে যা বলছে বলুক তাতে তোমার কি আর আমার কি। 1972 থেকে 1999 পর্যন্ত মান্নাদের নন ফিল্মি বাংলা গানের সংখ্যা 201, যার মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের সংখ্যা 108। একবার পুজোর আগে সিন্ধ্রি খনি অঞ্চল একটি অনুষ্ঠান করতে ডেকেছে মান্নাদেকে, সেবার সঙ্গে ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ও। সেই এলাকায় তার ভাইরা ভাই গৌরী সাধন থাকতেন, কিন্তু কিছুতেই তার বাড়ি খুঁজে পাচ্ছেন না। মান্নাদেকে গাড়িতে বসিয়ে বাড়ি খুঁজতে গেলেন পুলক বন্দ্যোপাধ্যায়, একটু পরে ফিরলেন হাসতে হাসতে, বললেন, মান্নাদা আপনার পুজোর গান তৈরি হয়ে গেছে। মান্নাদে তো খুব অবাক। পুলক বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেই মান্নাদে তাকে বললেন, সে কি মশাই, আমি তো এখান থেকে দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন, কলিং বেল টিপলেন, কে যেন দরজা খুলে আপনাকে কি বললো, আপনিও দেখলাম হন্তদন্ত হয়ে ফিরে এলেন, এর মধ্যে গান তৈরি হয়ে গেল। পুলক বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে বললেন, ব্যস্ত হচ্ছেন কেন, বলছি তো নতুন গান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বাকিটা দুজনের স্মৃতি থেকেই দেখা। সেদিন একটা ভুল বাড়ির দরজায় কলিং বেল বাজিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, বেলের শব্দে এক অসাধারণ সুন্দরী দরজা খুলে ভুল ভাঙিয়ে দেন তার, কিন্তু ততক্ষণে তিনি পেয়ে গিয়েছেন মান্নাদের জন্য নতুন গান, ও কেন এত সুন্দরী হলো। অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। এমনভাবেই সুন্দরী বিমান সেবিকাকে দেখে প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে লিখেছিলেন, ও চাঁদ সামলে রাখো যোছনাকে। মান্নাদের জন্য সবথেকে বেশি গান লিখলেও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সংখ্যাও কম নয়। হেমন্ত তার গান প্রথম প্লেব্যাক করেন 1950, গানটি ছিল শোনো তবে বলি, ছবির নাম অপবাদ। জুটি জনপ্রিয় হয় 1964 অশান্ত ঘূর্ণি ছবি থেকে। রাজেন সরকারের সুরে হেমন্তর গাওয়া গানটি ছিল আমার নতুন গানের জন্মতিথি। কেবল ছায়াছবি নয়, আধুনিকেও এই জুটি গানে গানে ছেয়েছিলেন স্বর্ণযুগকে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম আধুনিক গান 1958 ও আকাশ প্রদীপ জ্বলে না এবং কত রাগিনীর ঘুম ভাঙাতে তুমুল জনপ্রিয় হয়েছিল গান দুটি। অনেকের প্রথম বাংলা গানও তার হাতে লেখা। হেমন্তর নীল আকাশের নিচে ছবির ল্যাপস্টিক দিতে কলকাতায় এসেছিলেন লতা মঙ্গেশকর।
যেমন নিজেই ডেকে নিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে। তবে বাদ সাধল নতুন গানের সুর। সুরকার ভূপেন হাজারিকা পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, রেডি গান কোথায়? নতুন গান সুর করা আমার এখন সময় নেই। সুরকারের পিছু নিলেন গীতিকার। কলকাতা দেখছে দুই গান পাগলের কীর্তি। চৌরঙ্গি এলাকায় ঘুরপাক দিতে দিতে শেষে পুলক বন্দ্যোপাধ্যায় সরকার স্ট্রিটের একটি কেবিনে ভূপেনকে পাকড়াও করলেন। পর্দা সরিয়ে ঢুকতেই চমকে গেলেন ভূপেন হাজারিকা। সেখানে বসেই তার পরহু পুয়াতে তুলনা গানে সুরে কথা বসালেন পুলক বন্দ্যোপাধ্যায়। লেখা হয়ে গেল বাংলায় লতা মঙ্গেশকরের প্রথম পুজোর গান রঙ্গিলা বাসিতে কে ডাকে। কিশোর কুমার তাকে পোলাওবাবু বলে ডাকতেন। লিখেছিলেন, তার জন্য হয়তো আমাকে কারো মনে নেই, মিলন তিথির পূর্ণিমা চাঁদের মতো চিরদিনের গান। লিখেছিলেন চিরশ্রবণীয় আরতি মুখোপাধ্যায়ের পুজোর গান লজ্জা মরি মরি একি লজ্জা। এমনি করেই অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, সুমন কল্যাণপুর, উষা মঙ্গেশকর, চিত্রা এবং জগজিৎ সিং, উষা উত্থুপ, উদিত নারায়ণ, অনুপ জলোটা, কুমার শানু, এদের জন্যও গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আহিরিটোলা ঘাটের ঠিক ওপারে বাধাঘাট। কত স্মৃতি এই ঘাট অনতিদূরে সালকিয়া হাউসের। ফেরিতে গঙ্গা পারাপারের সময় পুলক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই চেয়ে থাকতেন জলের গহনে। সুদূর থেকে কানে বাজত প্রিয় মানুষদের কথা সুর, কোথায় যে গেল ফুল পাখি চাঁদ তারা। চশমার কাচ মুছে স্বগতোক্তি করতেন যেন, তারা সব কোথায় গেল? বুকটা কেবলই খাখা করত তার। নানা মুখ আর কথার ভিড়ে মনে পড়তো আমহা স্ট্রিটের রয়্যাল হোটেলের সেই সন্ধ্যারাতের কথা। মেগাফোন রেকর্ড কোম্পানির কমল ঘোষ পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলেন হোটেলের একটি বিশেষ ঘরে। রেকর্ড কোম্পানির ইচ্ছে সে ঘরের অতিথি তাদের বাধা শিল্পী মালিকা এ গজল বেগম আক্তার বাংলায় গান রেকর্ড করুন, সে গান লিখবেন পুলক বন্দ্যোপাধ্যায়। ঘরে ঢুকে দেখলেন নাকে চিকচিক করছে হীরের নাকছাবি। রূপোর পামদানি রেখে সুকটান দিতে দিতে চোখ বন্ধ বেগম সাহেবার। একটান দুটান শূন্যে ধোয়া ছেড়ে একসময় মালেকায়ে গজল তার সঙ্গিনীকে ঝলমলিয়ে বললেন, গাও, তার যেমন স্বভাব। একটু পরে নিজেই হারমোনিয়ামের একটা দিক কোলে তুলে নিয়ে সুর লাগালেন মধ্য সপ্তকে। একটু আলাপ অনতিপর বেহজাদ লখনবীর লেখা সেই বিখ্যাত গজল দিওয়ানা বানানা হ্যাতো দিওয়ানা বানা দে। সেলাম জানাতে মেহেদি হাত উঠল ঈষৎ। মোহিনী হাসি বিলোলেন গজল সম্রাজ্ঞী বেগম আক্তার। গান লিখবেন কি, মুখোমুখি গান শুনে পুলক বন্দ্যোপাধ্যায় দিওয়ানা। সে সময়ের কথা হচ্ছে ফৈজাবাদী আক্তারের ততদিনে ঠুংরি গজল দাদরার জন্য দেশ জুড়ে অগণিত দিওয়ানা। পুলক বন্দ্যোপাধ্যায়ের ঝিমঝিম করছে শরীর। বেগমের ইচ্ছে তার কই না মানে গুলশান গুলশান সুরে হোটেলের মেঝেতে বসে গান লিখতে গিয়ে কলম যেন আর সরছে না। জীবনের প্রান্তবেলায় এসে স্মৃতির অতল থেকে লিখেছেন, ওর হাতের আঙুলে ঝলমল করছে একখণ্ড বহুমূল্যবান হীরে, তার দুটি ছিটকে পড়ছে ওর হারমোনিয়াম বাজানো হাতের আঙুলের নাড়াচাড়ায়। লিখলাম, একি আনন্দে দোলে এ জীবন। আইনি জটিলতায় শেষ পর্যন্ত সে গান রেকর্ড করা হয়নি বেগমের। পুলক বন্দ্যোপাধ্যায় পরে লিখলেন, প্রিয় বেগমের জন্য ফিরায়া দিও না মোরে শূন্য হাতে, গান রেকর্ডও হলো HMB থেকে জ্ঞান প্রকাশ ঘোষের সৌজন্যে, বাকিটা তো কিংবদন্তি। জীবনের জলসাঘরে পুলক বন্দ্যোপাধ্যায় কি একা হয়ে গিয়েছিলেন? খুব কাছ থেকে যারা তাকে দেখেছেন তাদের মনে হয়েছে শেষ দিকে পুলক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলেন। কোনো কিছুতেই যেন তার আর মন বসছিল না, কোনো গানই যেন আর স্বর্ণযুগের গান হয়ে উঠছিল না, মনে হচ্ছিল সবই মেকানিক্যাল। কেউ কেউ বলেন মানুষটা হতাশা আর অবসাদে ভুগছিলেন। শেষের দিকের গানগুলোও কেমন যেন ঠেকছিল বন্ধু শিল্পীদের কাছে। পুলক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর শোকে কাতর হয়ে পড়েন মান্নাতে। শোক জানাতে গিয়ে লিখেছেন, পুলকের মতো জীবনরসিক লোক আত্মহত্যা করবে, এটা আমার জীবনের সবচেয়ে অকল্পনীয় অনুভূতিগুলোর মধ্যে একটা। এখন শুধু মনে হচ্ছে, বন্ধু এত বড় ফাঁকি দিলে, আমার সঙ্গে ভাগ করে নিলে না তোমার যন্ত্রণা। ওর বাড়ির লোকের কাছে জানতে চাইব কি এমন ঘটনা ঘটল, এত বড় জীবনরসিক মানুষটাকে নৌকো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হলো। কান্নায় ভেঙে পড়ে তিনি লিখলেন, ওই তো লিখেছিল ভাবি গঙ্গায় ঝাঁপ দি। তখন কি জানতাম এটাই ছিল পুলকবাবুর মনের আসল কথা, ভবিতব্যকে পাল্টাতে পারলাম না জানি। তবু বলতাম, অন্তত এটুকু বলে যান কেন এরকম দুঃখের ভার বয়ে আপনি দিনের পর দিন চলছেন, কি ছিল আপনার দুঃখ, কি এমন ঘটল, সে উত্তর
আজও স্বচ্ছ নয়। নিশুতি রাতের গঙ্গার ঘূর্ণি হাওয়াও তা জানে না, জানে না শালকিয়া হাউসের ঝাল লণ্ঠন, দেউড়ি দালান কিংবা পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত হাওড়ার বাধাঘাট। এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।